সূর্যোদয়ের প্রাক মহরত, গাছের পাতা ছুঁয়ে পাকের মাটি জেগে ওঠে জীর্ণতাকে ধুয়ে, খাঁ খাঁ করা গরম দুপুর ঘাটের হাওয়া মাখে, ছলাৎ ছলাৎ ঢেউগুলো সব হাতছানি দেয় কাকে, সূর্য নামে আধো আলোয় কিচির মিচির ডাক, মন খারাপের সঙ্গী হয়ে দিন চলে যায় যাক। ভেজ স্যান্ডউইচ না, আর কিছু না। লাভ ইউ কলকাতার থার্ড সিজনের থার্ড এপিসোডে আজকে আমরা গল্প করব কলকাতার উল্লেখযোগ্য ঘাটগুলো নিয়ে। হ্যাঁ, সেই ঘাটগুলোই যেগুলো কখনো আপনার আড্ডার সাক্ষী, কখনো বা কারুর প্রেমের সঙ্গী, আবার কখনো আপনার আমার মন খারাপের আশ্রয়। শত শত বছর ধরে ঘাটগুলির সঙ্গে বাঙালির নারীর যোগ। অতীতের যত কথা শোনাবে এ কলকাতা ইলিউশনের ক্যামেরায়। লাভ ইউ কলকাতা, লাভ ইউ কলকাতা, লাভ ইউ কলকাতা। উত্তরে কাশীপুর থেকে দক্ষিণে আদিগঙ্গার মুখ পর্যন্ত যে গঙ্গা নদী, মানে ইংরেজরা যাকে বলতো হুগলি নদী, তার পূর্ব পাড়ে ছোট বড় মিলিয়ে প্রায় শতখানেক ঘাট ছিল। অবশ্য এখন অনেক ঘাটই আর প্রায় নেই, কিন্তু এই সমস্ত ঘাটগুলো তৈরি হয়েছিল বিভিন্ন উদ্দেশ্যে। কিছু ছিল শ্মশান ঘাট, কিছু স্নানঘাট। স্নানঘাটগুলির মধ্যে কিছু ছিল শুধুমাত্র পুরুষদের জন্য, কিছু শুধুমাত্র মহিলাদের জন্য। কিছু ঘাটে আবার নারী পুরুষ একত্রেই স্নান করতে পারতেন। কিছু ঘাট আবার নির্দিষ্ট ছিল ইংরেজ এবং বাবুদের হাওয়া খাওয়া ও ফুর্তির জন্য। কয়েকটি ঘাট ছিল সম্পূর্ণ কমার্শিয়াল। এই সব ঘাটে মালপত্র নৌকো জাহাজে চাপানো হতো এবং খালাস করা হতো। প্রথমেই আসি বাবু ঘাটের কথায়। জানবাজারের বাবু রাজচন্দ্র দাস 1830 সনে এই ঘাটটি তৈরি করেছিলেন। স্ত্রী রানী রাসমণির পরামর্শে গঙ্গায় স্নানার্থীদের জন্য তিনি এই ঘাট নির্মাণ করেছিলেন। বাবু নির্মিত ঘাট থেকেই বাবুঘাট নাম প্রসিদ্ধি পায়। কলকাতার বিখ্যাত ধনী দর্পনারায়ণ মল্লিকের বংশধর নিমাই মল্লিকের মৃত্যুর পর তার সেজ ছেলে রামমোহন মল্লিক 1855 সালে স্বর্গীয় পিতার স্মৃতিতে গঙ্গার ধারে একটি ঘাট নির্মাণ করেন। লোকমুখে পরিচিত সেই মল্লিক ঘাটেই আজ বিখ্যাত ফুলের বাজার বসে। ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্যার জেমস আউট্রামের জন্ম 1803 সালে স্কটল্যান্ডে। অ্যাংলো আফগান যুদ্ধ, গজনির যুদ্ধ, অ্যাংলো পার্সিয়ান ওয়ার, সিপাহী বিদ্রোহ সহ বিভিন্ন যুদ্ধে তিনি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। তার স্মৃতি চিরস্থায়ী করে তুলতে তার মৃত্যুর পর ইংরেজরা আউট্রাম ঘাট নির্মাণ করেন। আরেকজন বিখ্যাত বিদেশি জেমস প্রিন্সেপ 1819 সালে 20 বছর বয়সে কলকাতার টাকশালের সহকারী ধাতু পরীক্ষকের কাজ নিয়ে তিনি কলকাতায় আসেন। তিনি ছিলেন ভারতীয় লিপিমালা, মুদ্রা এবং পুরাতত্ত্ব বিশারদ। ভারতবর্ষের বিভিন্ন প্রস্তর স্তম্ভ ও পর্বতগাত্রে খোদিত সম্রাট অশোকের অনুশাসন পাঠোদ্ধারের কাজে তিনি অগ্রণী ছিলেন। 1832 থেকে 38 সাল পর্যন্ত তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির সম্পাদক। তার মৃত্যুর পর 1841 সালে তার স্মৃতি রক্ষার্থে প্রিন্সেপ ঘাট নির্মাণ করা হয়। এই প্রিন্সেপ ঘাটেরই একটু উত্তরের একটি ঘাটে চন্দ্রনাথ পাল নামে একটি মুদির দোকান ছিল, নামকরা দোকান। অনেকেই এখান থেকে খাবার কিনত। সেই মুদির নামের অপভ্রংশ থেকেই চাঁদপাল ঘাটের নামকরণ। বিলেতের জাহাজ এই ঘাটে এসেই ভিড়ত।
তালার বিখ্যাত ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রের ছোট ভাই কাশীশ্বর মিত্র। মহাধনী এই ব্যক্তি ছিলেন নিঃসন্তান, তাই সৎকার্যে অর্থ ব্যয় করতেন। 1774 সালে তিনি শবদাহের জন্য ঘাট তৈরি করে দেন, সেই ঘাটই কাশী মিত্রের ঘাট। সময় আসলে জলের মতো নদী হয়ে বয়ে যায়, আর হাওয়া হচ্ছে অতীত, যা কিনা সময়ের আশেপাশে উড়ে বেড়ায়, ঘুরেও বেড়ায়, কিন্তু তাকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি, অনুভবও করতে পারি, কিন্তু তাকে ধরার চেষ্টা আমরা করি না। ইতিহাসের গোয়াজিউলাইকে তাই ঘাটগুলোই এখন ঘাটের মরা সেজে প্রস্তুতি নিচ্ছে অন্তর্জলি যাত্রার জন্য। এবার আপনি মুখে জল দেবেন নাকি ডাক্তার ডাকবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই ইলিউশন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।